আগের ভিডিওতে আমরা শেয়ার করেছিলাম সিভিল ডিফেন্স ট্রেনিং সম্পর্কে সো এই ট্রেনিং এর ফর্ম ফিল সম্পর্কে আজকে জানাতে চলেছি এবং আপনাদের মনে অনেক ধরনের কোশ্চেন রয়েছে যেমন সিভিল ডিফেন্স ট্রেনিং করে কী কী চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারবো এই ট্রেনিং খরচ কত এই সম্পর্কে আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। কিছু জেলাতে ট্রেনিং অলরেডি শুরু হয়ে গেছে সো তোমাদের জেলায় কবে ট্রেনিং শুরু হবে ফর্ম কোথায় জমা দেবে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লেটেস্ট চাকরির আপডেটগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো প্রথমেই বলে রাখি সিভিল ডিফেন্স ট্রেনিং করে তোমরা কি হবে বা এক্ষেত্রে কি লাভ হবে সিভিল ডিফেন্স কোর্সটি করে সো তোমাদের বলে রাখি যে সিভিল ডিফেন্স কোর্স যদি তোমরা করো সেক্ষেত্রে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সিভিল ডিফেন্স ফোর্সে রিক্রুট করা হয় সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সাধারণ ছেলে ফর্ম ফিল আপ করতে পারে না অর্থাৎ জেনারেল কোর্স বা জেনারেল এডুকেশন থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারে না এই যে নিয়োগটি হয় গত বছর রিক্রুট হয়েছিল যেখানে তোমাদের মাধ্যমিক প্লাস সিভিল ডিফেন্সের কোর্স তারা চাইছিল এছাড়াও এনভিএফ সহ বিভিন্ন ধরনের রিক্রুট করা হয় যেগুলির ক্ষেত্রে তোমাদের সিভিল ডিফেন্স কোর্স লাগে এছাড়াও তোমাদের ভলেন্টিয়ার হিসেবে এই ট্রেনিংটা থাকলে তোমাদের বন্যা বন্যা হলে বা কোনো প্রাকৃতিক বিপর্যয় এলে ভলেন্টিয়ার হিসেবে তোমাদের কাজের জন্যে ডাকা হয় অর্থাৎ তোমরা যদি এই ট্রেনিংটা করে রাখো সেক্ষেত্রে তোমার সম্পূর্ণ বায়োডাটা কিন্তু বিডিও অফিসের কাছে থাকে যখন এই ধরনের এমার্জেন্সি প্রয়োজন হয় তখন কিন্তু তোমাদের ডাকা হয় এবং কিছু টাকার বিনিময়ে তোমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে পারো এই সুবিধাটাও রয়েছে সঙ্গে তোমাদের বিভিন্ন এমার্জেন্সি ফোর্সও কিন্তু সিভিল ডিফেন্সের কোর্স লাগে মাধ্যমিক প্লাস সিভিল ডিফেন্সের কোর্স চাই সো এই যদি সিভিল ডিফেন্সের কোর্সটা তোমরা করে রাখো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিরাট লাভ হবে এবং এই ট্রেনিংয়ের কোনো প্রকার খরচ লাগে না এবং ট্রেনিংটা শুধুমাত্র সাত দিনের হয়ে থাকে সাত থেকে ম্যাক্সিমাম দশ দিন হয়ে থাকে কিছু এসডি অফিস সাত দিনে কমপ্লিট করে দেয় কিছু কিছু ভিডিও অফিস তোমাদের দশ দিন পর্যন্ত নেয় সময় সময়ও নষ্ট হচ্ছে না সাত দিন হয়তো তোমাদের এসডি অফিসে যেতে হবে যে যাতায়াত খরচটা লাগবে সেই খরচটাই শুধু বাকি কোনো খরচা লাগে না তারা যে সমস্ত ট্রেনিংয়ের জন্যে জিনিস লাগে বা জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু এসডি অফিস থেকেই প্রোভাইড করা হয় অর্থাৎ সরকারই কিন্তু দেয় সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকার খরচা লাগছে না সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই ফর্মটা বা এই ট্রেনিংটা করে রাখতে পারো সাত দিনের ট্রেনিং সরকারি সার্টিফিকেট পাবে সিভিল ডিফেন্সের পরবর্তী ক্ষেত্রে তোমাদের একাধিক ভ্যাক্যান্সি বেরোয় গত বছরই হঠাৎ করে একটা ভ্যাকান্সি চলে এলো সিভিল ডিফেন্সের সেক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো নি মাধ্যমিক প্লাস সিভিল ডিফেন্সের ট্রেনিং দরকার ছিল যারা করে রেখেছিল তারা অ্যাপ্লাই করেছে সিভিল ডিফেন্স কোর্স করতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে সো এখানে ফাউন্ডেশন কোর্স ট্রেনিংও বলা হয় একে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অবশ্যই আঠারো বছর মিনিমাম হতে হবে ম্যাক্সিমাম ষাট বছর হতে হবে এবং সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে অবশ্যই যে জেলায় তোমরা অ্যাপ্লাই করবে সেই জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে এই এলিজিবিলিটি কাইটেয়া থাকলেই তোমরা আবেদন করতে পারবে ফর্ম ফিল করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে সো প্রথমত ফর্ম লাগবে ফর্মটা অবশ্যই তোমরা পাবে কোথাও থেকে ডাউনলোড করতে হবে না তোমাদের অবশ্যই এসডি অফিসে যাবে তারাই ফর্ম প্রোভাইড করে দেবে সো তোমাদের এসডি অফিসে যেতে হবে ফর্মের সাথে কি কি ডকুমেন্ট লাগবে মাধ্যমিক পাসিং সার্টিফিকেট ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশনটা ফর্মের মধ্যে দেবে তার সার্টিফিকেটটা লাগবে রেশন কার্ডের জেরোস লাগবে ভোটার কার্ডের জেরক্স লাগবে এছাড়াও তোমাদের এখানে দু কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে যদি তোমাদের ব্লাড ব্লাড গ্রুপ থাকে তোমরা লাগবে আর দাও সেক্ষেত্রে না এবং অবশ্যই তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ডটা প্রোভাইড করতে পারো সেক্ষেত্রে অবশ্যই হয়ে যাবে সো এই ডকুমেন্টগুলো লাগবে এটা তোমাদের দেখাচ্ছি সো এই ধরনের ফর্ম তোমাদের এসডি অফিস থেকে প্রোভাইড করা হবে সো দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ফর আন্ডার সিভিল ডিফেন্স ট্রেনিং সো এই ধরনের একটা তোমাদের ফর্ম এসডি অফিসে যাবে সিভিল ডিফেন্সের একটা ডিপার্টমেন্ট হয়ে থাকে সেখানে যাবে বিডি অফিসে দেবে না এসডি অফিসে তোমাদের যেতে হবে সো ডি অফিসে সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে তোমরা যদি যাও সেক্ষেত্রে তারা কিন্তু এটা দিয়ে দেবে এই যে অবশ্যই ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করে দেবে তোমরা ফিল আপ করবে এখানে একটা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে অ্যাটাচ করতে হবে সঙ্গে একটা ফর্ম ইজি ফর্ম রয়েছে নেম দিতে হবে ফাদার নেম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে ব্লক বা মিউনিসিপ্যালিটির নেম দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে এক্সট্রা যদি কোয়ালিফিকেশন থাকে অর্থাৎ এক্সট্রা কারিকুলাম যদি থাকে সেক্ষেত্রে সেটা দেবে আর যদি না থাকে দিতে হবে না টেলিফোন নাম্বার ব্লাড গ্রুপ এগুলো দিতে পারো আর যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো প্রবলেম হবে না নিচে সিগনেচার দেবে এবং এখানে ডেট দেবে এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম এই ফর্মটা তোমরা এসটি অফিসে গিয়ে বললি তারা দিয়ে দেবে সিভিল ডিফেন্সের ট্রেনিং বললি অবশ্যই তোমাদের এই ফর্মটা দিয়ে দেবে এর সাথে যে ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হলো সেগুলো অ্যাটাচ করে দেবে এবং ফর্মটা জমা দিয়ে দেবে এরপর তোমাদের ট্রেনিং যেদিন শুরু হবে সেখানে তোমাদের নাম্বারটা দেওয়া থাকবে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম তারা অ্যাপ্লিকেশান ফর্ম থেকে তোমাদের ফোন করবে এবং তোমরা তাদের তারা বলে দেবে কবে থেকে ট্রেনিং হবে এবং তোমরা সেদিন গিয়ে ট্রেনিংটা করতে পারবে